খোয়াই জেলা তেলিয়ামুড়া শহরের সৌন্দর্যায়নের নামে বন দপ্তরের লক্ষ লক্ষ টাকা সরকারি অর্থ তছরুপের অভিযোগ। অভিযোগ, তেলিয়ামুড়া শহরের ডিভাইডারের ওপর সারিবদ্ধভাবে ফুলের টবের গাছ লাগানোর নামে তা তুলে নিয়ে যাওয়া হলেও এখনও গাছ বসানো হয়নি। তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিক এস কে দাস তেলিয়ামুড়ায় কাজে যোগদানের পর থেকেই দুর্নীতি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় দশটি বাড়ি। মঙ্গলবার ভোরে প্রথম আগুন লাগে উদয়পুর মধ্যপাড়ার বাসিন্দা পলাশ দাসের বাড়িতে। দমকলকে খবর দেওয়া হয় ঠিকই, তবে ততক্ষণে আগুন ছড়িয়ে যায় অনেক দূর। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার আগে পার্শ্ববর্তী নটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ। দৈনিক মজুরি বাড়লো কৃষি মৌসুমি শ্রমিকদের, জানালেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। আগরতলা সচিবালয়ে নিজ অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে কৃষিমন্ত্রী জানান, কৃষক কল্যাণ দপ্তরের অধীনে নিযুক্ত ত্রিপুরার আটটি জেলার সমস্ত মৌসুমি শ্রমিকদের মজুরি এখন থেকে 385 টাকা দৈনিক হিসেবে করা হল। সরকারি দপ্তরে সংস্কৃতি লাটে উঠেছে, সরকারি কর্মচারীদের করা বার্তা ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের। ভর দুপুরে কুমারঘাট মহকুমা অফিসের কাজকর্ম খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিটে যান মন্ত্রী সুধাংশু দাস। সেখানে কাজের কোনো নমুনাই দেখতে না পেয়ে হতভম্ব মন্ত্রী। তীব্র দাবদাহে হাসপাতালে হাঁসফাঁস অবস্থা, এর মধ্যে অমিল জল। ত্রিপুরার কাঁঠালিয়া এবং মেলাঘর হাসপাতালে জল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন মহিলা দন্ত চিকিৎসক মিঠু দেব বর্মা। হাসপাতালের এই করুণ অবস্থার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। টাকা দিতে না পারায় মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল ডোমের বিরুদ্ধে। জানা যায় ডোম 3000 টাকা চেয়েছিলেন, কিন্তু সিপাহী জলার ধনিয়ামারা এলাকার মৃত ব্যক্তির পরিবারের দাবি হতদরিদ্র হওয়ায় তারা টাকা দিতে অক্ষম, যার জেরেই ডোম আটকে রাখে মৃতদেহ। মৃতদেহ ঘিরে মর্গের সামনে গণ্ডগোল বাঁধলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী। এরপর 1200 টাকা দিয়ে ডোমের কাছ থেকে মৃতদেহ ছাড়িয়ে নিয়ে যায় পরিবার।